হ্যালো ভিউার্স আপনারা দেখছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির চাকরিসন্দ্য খবরাখবর আপডেট এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি লাল কালের সাবস্ক্রাইব বটন দেখতে হবেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি তো এখানে কিন্তু আপনাদের ভারতীয় রেলে নিয়োগ করা হবে তো সেটি কিন্তু শিয়ালদা ডিভিশনে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে নার্স পদে কিন্তু বিভিন্ন পোস্টগুলি রয়েছে তো সেই সব পোস্টগুলিতে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে তো এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য ফলোইং পোস্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ উইল বি ফিল্ড আপ অন কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হবে ওভার শিয়ালদা ডিভিশন স্ট্যান্ডার্ডে ফর এ পিরিয়ড আপ টু একত্রিশ তিন দু হাজার কুড়ি পর্যন্ত তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আপনাদের ওয়াক ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউটি কবে হবে কোথায় হবে কখন হবে তো ওয়াকিং ইন্টারভিউ হবে আপনাদের কুড়ি ছয় দু হাজার উনিশ তারিখে তো এখানে সিরিয়াল নাম্বার ওয়ান আর টু যেসব পোস্টগুলি রয়েছে তো সেই সব পোস্টের জন্য তো পোস্টগুলি কিন্তু এবার আমরা পরে দেখে নিচ্ছি তারপরে দেখুন একুশ ছয় উনিশ তারিখে ইন্টারভিউটি হবে সিরিয়াল নাম্বার থ্রি টু নাইন অর্থাৎ তিন থেকে নয় নম্বরের যে পোস্টগুলো রয়েছে তো তাদের জন্য একুশ ছয় দু হাজার উনিশ তারিখে কিন্তু ইন্টারভিউ রয়েছে তো আপনাদের কখন হবে ইন্টারভিউ অ্যাট টেন এ এম কোথায় হবে অ্যাট গ্রাউন্ড ফ্লোর জি ফাইভ বিল্ডিং অ্যাট বিআর সিং হসপিটাল তো এখানে কিন্তু আপনাদের শিয়ালদা কলকাতা ফর্টিন তো এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটি হবে তো এবারে আমরা নিচে পোস্টগুলিতে চলে আসবো পোস্টগুলির সম্বন্ধে এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো এখানে কিন্তু অনেক শূন্যপদ রয়েছে এখানে দেখুন প্রথমে এক নম্বরে নার্সিং দেওয়া দেওয়া রয়েছে তারপর কমিউনাল ব্রেকআপ দেওয়া হয়েছে অর্থাৎ ইউ আর এসসি এসটি ওবিসিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এবার আমরা শুধুমাত্র টোটালটি দেখে নিচ্ছি টোটাল একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এইচ কত হতে হবে এক 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 সাত দু হাজার উনিশের হিসাব অনুযায়ী কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের তারপর কোয়ালিফিকেশান কী বলে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট অ্যাস রেজিস্টার্ড নার্সিং অর মিডওয়াইফারি হ্যাভিং পাস্ট থ্রি ইয়ার্স কোর্স তো এখানে কিন্তু আপনাদের জিএনএম কোর্সের কথা বলে দেওয়া রয়েছে যে থ্রি ইয়ার্স তিন বছরের কোর্স হতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউশন রেকনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর বিএসসি এছাড়া কিন্তু আপনাদের বিএসসি নার্সিং থাকলেও আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে পাশে লেভেল অ্যাস পি সেভেন সিপিসি অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বেতনটি দেওয়া হবে তারপর দেখুন এখানে দু নম্বরে বলে দেওয়া রয়েছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এখানে আপনাদের আঠেরো থেকে তেত্রিশ বছর হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন টোটাল শূন্যপাত দশটি রয়েছে তারপর এখানে দেখুন বলে দেওয়া রয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক উইথ সায়েন্স উচ্চ মাধ্যমিকের সাথে সায়েন্স থাকতে হবে আপনাদের তার সাথে দেখুন বলে হয়েছে যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন তারপর দেখুন এখানে তিন নম্বরে বলা হচ্ছে যে যে রেডিওগ্রাফার রেডিওগ্রাফার পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করা হবে টেন প্লাস টু তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটি আপনার দেখে নেবেন আমি কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে দেখুন বলে হয়েছে যে অফথালমিক টেক কাম অপটিশিয়ান তো এখানেও কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে একটি শূন্য পদ রয়েছে আঠেরো থেকে তেত্রিশ এখানে ডিগ্রি চেয়েছে অপ্টোমেট্রির উপরে কিন্তু আপনাকে ডিগ্রি থাকতে হবে তারপরে এখানে পারফিউশন পারফিউশনিস্ট এখানে পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের একটি পদ রয়েছে তারপরে দেখুন ফার্মাসিস্ট এখানে পাঁচটি পদ রয়েছে কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হতে এখানে আপনাকে ফার্মাসিস্ট পদের জন্য টেন প্লাস টু সায়েন্স অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ টু ইয়ার্স ডিপ্লোমা চেয়েছে এখানে ফার্মেসির উপরে এইসব কিন্তু আপনাদের আপনাদেরকে যোগ্যতা অবশ্যই থাকতে হবে তারপর দেখুন এইচ এন টি এম আই পদে আপনাদের নিয়োগ করা হবে তারপর অপটো অপটোমেটিস্ট এখানেও কিন্তু আপনাদের নিয়োগ করা হবে প্রথমে চেয়েছে যে বিএসসি ডিগ্রি ইন অপ্টোমেট্রি তারপরে দেখুন দু নম্বরে বলতে হচ্ছে যে এ ফেলোশিপ ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন ইন ডিজারেবল তারপরে দেখুন এখানে ন নম্বরে বলতে হচ্ছে যে মোট কিন্তু এখানে নটি শূন্যপদ রয়েছে তো এই নটি শূন্যপদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে ইন্ডিয়ান রেলওয়েসের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ই আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট তো এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করা হয়েছে তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করার আগে বিস্তারিতভাবে জেনে নিয়েই আবেদন করবেন তো এবার আমরা চলে যাব এর পরের আপডেটটিতে তারপরে দেখুন এখানে দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটি আপনাদের নিয়োগ করা হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য পোস্ট নার্স পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করা হবে তো এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব তো দেখুন একটি শূন্য পদ রয়েছে এখানে নার্স পদের জন্য এখানে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন তেইশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে কিন্তু আপনাদের তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক কি চেয়েছে এইচএস আপনাকে পাশ করতেই হবে তার সাথে দেখুন এখানে চেয়েছে ডিপ্লোমা ইন নার্সিংয়ে নার্সিং ডিপ্লোমা অর জিএনএম কিন্তু কোর্স করা আপনাকে থাকতে হবে তারপর এক্সপিরিয়েন্স চেয়েছে লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে তারপর দেখুন জব ডেসক্রিপশন এখান থেকে আপনাকে জব ডেসক্রিপশন কিন্তু জেনে নেবেন তারপর দেখুন এখানে মান্থলি নেমিনেশন বলেছে ন হাজার টাকা তারপরে দেখুন এখানে নিচে বলে হয়েছে যে আপনাদেরকে ডকুমেন্টস কি কী দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো এখানে বলে দেওয়া হয়েছে তারপরে এক্সামিনেশন কীভাবে হবে ইন্টারভিউ বা কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটি করা হবে তারপরে দেখুন এখানে ইন্টারভিউ ডেট বলে দেওয়া হয়েছে যে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন তো এখানে অ্যাপ্লিকেশন রিসিভ করার কিন্তু লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে যে চব্বিশ ছয় 2019 উনিশ সাড়ে পাঁচটার মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটি পৌঁছাতে হবে তারপর দেখুন এখানে কোথায় আপনারা পৌঁছাবেন তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া দেবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নার্স ফর গভর্নমেন্ট রান এসেছে পশ্চিম মেদিনীপুর তারপর দেখুন এখানে এই ড্রপ বক্সে কিন্তু আপনাদেরকে ফেলে দিয়ে আসতে হবে আর স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারেন তো বন্ধুরা এনভেলপের উপরে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন টু দ্য পোস্ট অফ নার্স এইট লাইটটি লিখে দিতে হবে তো বন্ধুরা এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরির খবর খবরাখবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ